জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটের সুরমা নদীতে অবমুক্ত করা হয়েছে নানান জাতের মাছের পোনা। বুধবার দুপুরে মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় নগরীর চাঁদনীঘাট এলাকায় এসব পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, ডিআইজি মফিজউদ্দিন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। পরে সুরমা নদীতে বিভিন্ন জাতের 5 কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা জানান, দেশীয় প্রজাতির মাছের ঝাঁক সংরক্ষণে জেলার বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।